হেই বন্ধুরা, আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে মশা নিয়ে। সে ছোটবেলা থেকে শুনে আসছি, এমনকি বলেও আসছি, মশা কামড়ায় মশা কামড়ায় মশা কামড়ায়। অথচ আমরা জেনে না জেনে এক অবলা প্রাণীকে দোষারোপ করে আসছি, আর এদিকে এক হিংস্র নারী মশকি আমাদেরকে কামড়িয়ে বিরক্ত মহাবিরক্ত করে তাদের জাতীয় সঙ্গীত শুনিয়ে মহা আনন্দে গুনগুনিয়ে চলে যায়। আর বেচারা মশার হয় সব দোষ। প্রথমেই বলে নেই, মশা হচ্ছে প্রাণীজগতের আর্থ্রোপোডা পর্বের সদস্য, ষষ্ঠপতি এক পতঙ্গ। পৃথিবীতে মশার আবির্ভাব ঘটে প্রায় 3 কোটি বছর আগে। একটা সুবিশাল সময় ধরে তারা রক্ত খেয়ে যাচ্ছে এবং বিবর্তনের ফলে তাদের এ কাজে আরও দক্ষ এবং কুশলী হয়েছে। এখন মশা কেন রক্ত খায়? আর শুধুমাত্র স্ত্রী মশারাই কেন রক্ত খায়? স্ত্রী মশাদের প্রজননের জন্য প্রচুর ডিম দেওয়ার প্রয়োজন হয়, আর এই ডিমের পরিপুষ্টতার জন্য ও প্রোটিনের গঠনের জন্য রক্তের দরকার, যা শুধুমাত্র রক্ত থেকেই পাওয়া যায়। তাই প্রজননের স্বার্থেই তাদের রক্ত খেতে হয়। আর পুরুষ মশারা যদি রক্ত না খায় তাহলে তারা কি খেয়ে বেঁচে থাকে? পুরুষ মশারা সাধারণত গাছের পাতার রস, ফুলের মধু খেয়ে বেঁচে থাকে। কিছু মশা পচা জল থেকেও খাদ্যরস গ্রহণ করে। এবার আসুন জেনে নেওয়া যাক, মশা কামড়ালে কেন চুলকায়। মশার লালায় কিছু অবসকারী এবং রক্ত জমাট রোধী পদার্থ থাকে, যে কারণে মশা কামড়াবার সময় আপনি টের পান না। এই লালা শরীরে প্রবেশ করে, অনেকের ক্ষেত্রে এক ধরনের অ্যালার্জিক প্রতিক্রিয়ার সৃষ্টি করে, ফলে আক্রান্ত স্থান ফুলে যায় এবং বেশ চুলকায়। এটা ততক্ষণ পর্যন্ত থাকে যতক্ষণ পর্যন্ত আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা লালার এই প্রোটিন উপাদানগুলোকে ভেঙে না ফেলে। আর একটু বিস্তারিতভাবে বলতে গেলে, মশকে যখন তার সুচালু সুর অর্থাৎ রক্তচোষার জন্য হুল ফোটায়, তখন এর লালা ত্বকের ভিতর ঢুকে যায়। এই লালায় পরিপাকীয় এনজাইম ও দ্রুত রক্ত প্রবাহিত করার যোগ্য উপাদান উপস্থিত, যা কিনা রক্ত জমাট বাঁধায় বাধা দেয়। মশাদের লালায় এমন রাসায়নিক বস্তু আছে যার সংস্পর্শে অল্প সময়ের জন্য রক্ত সঞ্চালন বেড়ে যায়। এই অল্প সময়ই তাদের রক্তপানের জন্য যথেষ্ট। আর এই লালারসের উপস্থিতির কারণেই আমাদের দেহে অনেকটা অ্যালার্জিক প্রতিক্রিয়া সৃষ্টি করে আমাদের আত্মরক্ষার সংবেদনশীল প্রক্রিয়াগুলো, যে কারণে হিস্টামিন ও অ্যান্টিবডি নির্গত হয়, যা মশকের লালার অ্যান্টিজেনের বিরুদ্ধে কাজ করে। আর তার এই বহিঃপ্রতিক্রিয়া স্বরূপ অল্প লালারসের কারণেই স্বল্প সময়ের জন্য আক্রান্ত জায়গা ফুলে ওঠে ও চুলকানির সৃষ্টি হয়। তবে এই চুলকানির একটি সুবিধাজনক দিক হলো, এর কারণে আমরা মশা মারতে উদ্যত হই। মশার কামড়ে নানা রোগে আক্রান্ত হয়ে প্রতি বছর যে পরিমাণ মানুষ মারা যায়, অন্য আর কোনো প্রাণীর কামড়ে তা হয় না। তাই এই ক্ষুদের রক্তপিপাসুদের হাত থেকে বেঁচে থাকুন, বাড়ির আশপাশ পরিষ্কার রাখুন, মশারি এবং উপযুক্ত মশকরোধী ব্যবহার করুন। ধন্যবাদ।